আপনাদের এর আগে টেক নিউজে বলেছিলাম যে মাঝে মাঝে এমন হয় যে এত খবর থাকে বা এত এক্সাইটিং খবর থাকে যে নিজেরই বেশ ভালো লাগে টেক নিউজ দিতে। আজকে সেরকম একটা দিন, প্রচুর এক্সাইটিং খবর আছে, তাই অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে শেষে গিয়ে লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা প্রেস করে যাবেন। তাহলে টেক নিউজ শুরু করা যাক। প্রথমেই আজকে বলবো OnePlus 8T ফোনটার কথা, কারণ এই মুহূর্তে সবথেকে আলোচিত যে কটা ফোন আছে তার মধ্যে একটা হচ্ছে সেটা। OnePlus 8T ফোনটা 13 তারিখ আসছে অক্টোবরের, এবং সেই ফোনটাতে কী কী থাকবে এই ব্যাপারে বহু আলোচনা হয়েছে, এবং আপনাদের এর আগে জানিয়ে দিয়েছি ওই ফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়াতে দাম হতে পারে 39,999, অর্থাৎ কম দামে আসতে পারে ফোনটা। যদিও বেস ভেরিয়েন্ট শুরুতেই পাওয়া যাবে না, পরে পাওয়া যাবে, তবু ওই দামে যদি পাওয়া যায় অবশ্যই সেটা ভালো হবে। এবং OnePlus 8T ফোনটার অফিসিয়াল রেন্ডার, অফিসিয়াল ছবি OnePlus কোম্পানির তরফ থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে, এবং এছাড়াও লাইভ ছবিও একটা বাইরে বেরিয়ে এসেছে। এছাড়া দুটো কালার আসছে, সেই দুটো কালারের ছবিও এক্সক্লুসিভভাবে আজকে বার করে দেওয়া হয়েছে OnePlus-এর তরফ থেকে, এবং কালার দুটো দেখে ভালোই লাগছে যেরকম লাগে। এবং ফোন আসলে দাম ঠিক থাকলে তবেই সবথেকে বেশি ভালো লাগবে, তার আগে অতটাও ভালো লাগবে না, দামটাই সবথেকে বড় ফ্যাক্টর এই মুহূর্তে দাঁড়িয়ে। OnePlus Nord-এর যে N10, N100 এই দুটো ফোন যে আসবে, যেটা USA-তে লঞ্চ হবে আপনাদের বলেছিলাম, সেই ব্যাপারে এক্সক্লুসিভ খবর হলো যে এই দুটো ফোন 26 তারিখে লঞ্চ হচ্ছে, এবং এইটাও সোর্স কোড থেকে জানা গেছে যে 26 অক্টোবর এটা USA-তে লঞ্চ হয়ে যাচ্ছে। তবে আমাদের এখানে এগুলো কবে আসবে, কী দামে আসবে, সেগুলো এখন অবধি কিছু জানা যায়নি। অবশ্যই এই ব্যাপারে আপনাদের সব কিছু জানাবো, সবার আগেই জানাবো, আর তার জন্য অনুরোধ করবো যে আমাদের চ্যানেলের লাল বাটনটা যদি এখনও লাল দেখে থাকেন তাহলে বেশিক্ষণ ওটা লাল থাকতে দেবেন না, ওটা কালো করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো। স্যামসাং গ্যালাক্সি A42 5G ফোন হবে, আমরা এটা জানি। A40 এসেছিল, A42 আসবে, এবং সেই ফোনটা অলরেডি কীরকম কী থাকবে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিলো, কিন্তু কিছু জানা যায়নি। স্যামসাং একটা ছবি বা একটা টিজার লিক করেছে, বাইরে বার করে দিয়েছে, সেটা থেকে সব কিছু মোটামুটি জানা যাচ্ছে এই ফোনটা সম্পর্কে, শুধু প্রসেসরটা জানা যায়নি, আর বাকি সব কিছু স্যামসাং জানিয়ে দিয়েছে। এছাড়াও এই ফোনটা ওয়াইফাই অ্যালায়েন্সের যে সার্টিফিকেশন সাইট আছে সেখানেও লিস্টেড হয়ে গেছে। খুব শীঘ্রই লঞ্চ করবে ফোনটা। ব্যাকসাইডে আছে 48+8+5+5 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, এছাড়া আছে 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এছাড়াও 6.6 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লের তলায় অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। কিন্তু খারাপ খবর এটাই যে এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে নয়, এটা এইচডি প্লাস ডিসপ্লে। ইনফিনিটি ইউ নচ আছে, এবং আশা করা যায় কম দামেই আসবে, দেখা যাক। কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে, স্যামসাং মাঝে মাঝে এক একটা এমন কাজ করে দেখে সত্যি স্যামসাংয়ের এখান থেকেই বদনাম হয়ে যায়, আমার এটাই মনে হয়। আর এইসব কারণেই আমরা বিভিন্ন সময় স্যামসাংকে নিয়ে হাসি ঠাট্টা করি, যদি আমরা স্যামসাংকে পছন্দই করি। ভিভো V20 এই ফোনটা আজকে বাংলাদেশে লঞ্চ করে গেল 33,000 টাকায়, এবং এক্ষেত্রে অবশ্যই দাম একটু বেশি মনে হচ্ছে, যেরকম মনে হয় সবসময় ভিভোর ফোন বা ওপোর ফোনের ক্ষেত্রে। কিন্তু এমনিতে ফোনটা খুব একটা খারাপ নয়, ফোনটার স্পেসিফিকেশানস খুব একটা খারাপ নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর আছে, যেটা মিড বাজেটের একটা ফোনের পক্ষে ঠিকঠাক প্রসেসর। এবং এই ফোনটাতে ক্যামেরা ভিভো যেরকম ভালো দেয় সেরকম দেওয়া উচিত, ক্যামেরা টেস্ট না করলে অবশ্যই বলা যায় না। ব্যাকসাইডে 64 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ফ্রন্টে 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, ক্যামেরাটা এখানে একটা বড় ফোকাস, তার থেকেও বড় ফোকাস যেটা সেটা হচ্ছে এই ফোনটা একদম পাতলা স্লিম ফোন, 7.38 ফোনটা মানে এতটাই থিকনেস, এতটাই পাতলা, এবং এটার ওজনও বেশ কম, 171 গ্রাম ওজন, 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে, 6.44 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। প্যাকেজটা এমনিতে খারাপ নয়, কিন্তু দামটা যদি আরেকটু ঠিকঠাক হতো, এবং এটা ইন্ডিয়াতে সম্ভবত এই মাসের অক্টোবরের 13 তারিখ লঞ্চ করবে, ইন্ডিয়ার প্রাইস 25,000 রুপি হওয়ার খুবই সম্ভাবনা, এরকমই এখন অবধি জানা গেছে। কিন্তু সেক্ষেত্রে সেখানেও আমি বলবো যে একটু ওভার প্রাইস তো অবশ্যই, কারণ এই দামে স্যামসাং গ্যালাক্সি M51 বসে আছে, ভিভো ওপো বাদ দিলে হাজারটা চাইনিজ কোম্পানি আছে যারা এর থেকে অনেক বেটার স্পেসিফিকেশানস দিচ্ছে এই দামে। OnePlus Nord আর একটু দাম দিলেই আমরা পেতে পারি, যেটা 5G ফোন। সেক্ষেত্রে এই ফোনটা কতটা ভালো কতটা খারাপ আপনাদের কি মতামত লিখে জানাতে পারেন অবশ্যই। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমাদের চ্যানেলের টেক নিউজে সায়েন্সের কিছু খবর থাকে, অন্যরকম কিছু খবর থাকে, এবং আপনারা আশা করি সেরকম খবর পছন্দ করেন। যদি পছন্দ করেন অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন, আর অপছন্দ করলে তো অবশ্যই লিখে জানাবেন। এনিওয়ে, যেটা বলছিলাম যে আমরা এতদিন যখন কোনো মুভি শ্যুট করা হতো তখন কী করা হতো, বা ফটো তোলা হতো বার্ডস আই ভিউ, মানে ওপর থেকে যদি নেওয়া হতো নিচের ছবি কী হয়ে করা হতো, এটা এভাবে হতো তখন যে হেলিকপ্টারে ক্যামেরাম্যান উঠতো, হেলিকপ্টার আকাশে উড়ে যেত, ক্যামেরাম্যানকে নিয়ে সেখান থেকে ছবি তোলা হতো। তারপর আসলো ড্রোনের যুগ, সব কিছু বদলে গেল, সস্তা হয়ে গেল, এবং এখন মানুষকে আর উপরে যেতে হয় না, সহজেই ড্রোনকে আকাশে পাঠিয়ে আমরা আকাশ থেকে মাটির ছবি তুলতে পারি, এবং ব্যাপারটা খুব সস্তা হয়ে গেছে এবং ভালো হয়েছে এতে।
প্রযুক্তি এইভাবেই তো আমাদের কাজে আসা উচিত। কিন্তু এই জিনিসটা আপনারা ভেবে দেখুন, একই রকমভাবে কিন্তু জলের তলায় যে শট নেওয়া, জলের তলায় শ্যুট করা, সেই ব্যাপারটা হয় না। এখনও ডুবুরিকে জলে নামতে হয়, হাতে ক্যামেরা নিয়ে যেতে হয়, লাইট নিয়ে যেতে হয়, তবে গিয়ে জলের তলায় ভিডিও তোলা যায়, ফটো তোলা যায়। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তারা একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, একটা রোবট আবিষ্কার করেছে, যেটা স্কুইড নাম দেওয়া হয়েছে। স্কুইডের মতোই সেটা কাজ করে, মাছের মতো বা অক্টোপাসের মতো, এবং সেটা জলের তলায় ফটো তুলবে। এবং সবথেকে বড় ব্যাপার, এটা ড্রোনের সাথে এটার মিল এখানেই যে এটাতে কোনো তার লাগানো থাকবে না, অর্থাৎ ফ্রিলি এটা মুভ করতে পারবে, রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে, ঠিক যেরকম ড্রোনকে করা হয়। সেক্ষেত্রে অবশ্যই জলের তলায় ড্রোন আমরা আগামী দিনে পেতে চলেছি খুব শিগগিরই। পৃথিবীতে বেশ কিছু গবেষণা আছে, বৈজ্ঞানিক গবেষণা এমন হয় যে গবেষণা দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রচুর টাকা সেখানে ইনভেস্ট করা হচ্ছে, কিন্তু তার রেজাল্ট কিছু আর আসছে না, একদম জিরো রেজাল্ট আসছে আর কি। তো সেরকম একটা গবেষণা হচ্ছে যে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে, অন্য কোনো নক্ষত্রে কোথাও গিয়ে একটু প্রাণের খোঁজ পাওয়া, জীবন্ত প্রাণী পাওয়া, তাকে বুদ্ধিমান না হলেও চলবে, কিন্তু সেরকমটা এখনও অবধি পাওয়া যায়নি। কিন্তু ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি তারা একটা নতুন রিসার্চ করে বার করেছে যে পৃথিবীর বাইরে 24টা এরকম গ্রহ তারা সন্ধান করেছে, যে গ্রহগুলো না সেখানে প্রাণ নেই, কিন্তু সেই গ্রহগুলো এমনই সিমিলারিটি আছে পৃথিবীর সাথে, তার এতটাই মিল যেখানে সেখানে প্রাণ না থাকাটাই আশ্চর্য। এবং যদি সেখানে প্রাণ নাও থাকে, মানুষ গিয়ে সেখানে অনায়াসে বসবাস করতে পারবে, থাকতে পারবে, সেখানে পৃথিবীর মতোই আয়তন, পৃথিবীর মতোই কোনো নক্ষত্রকে ঘিরে সেটা পাক খাচ্ছে, পৃথিবীর মতোই জলবায়ু আবহাওয়া এবং পৃথিবীর মতোই সেখানে সব কিছু আছে বলে দাবি করা হচ্ছে। যদিও সেই দাবি প্রমাণ করার মতো বা সেই জায়গা বাস্তবায়িত হওয়ার মতো এখনও অনেক দিনের রাস্তা এটা, কারণ ওই গ্রহগুলোর মধ্যে সবথেকে কাছে যেটা আছে সেটা 100 আলোকবর্ষ দূরে আছে। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এখনও অনেক গবেষণা, অনেক পথ চলা বাকি আমাদের। আপনারা অনেকেই জানেন যারা আমাদের টেক নিউজ ফলো করেন যে Pixel 4a এই ফোনটা অক্টোবর মাসে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা ছিল। এবং সেটা কবে লঞ্চ হওয়ার কথা ছিল? হ্যাঁ, আজকের ডেটেই লঞ্চ হওয়ার কথা ছিল এবং ইন্ডিয়াতে আজকে এটা লঞ্চ হয়ে গেছে এবং বেশ ভালো প্রাইসিংয়ে লঞ্চ হয়েছে। আমি সত্যিই খুব খুশি হয়েছি, আমাদের চ্যানেলে অবশ্যই এটার রিভিউ আসবে। Pixel 4a 6GB 128GB ভেরিয়েন্ট একটা কালারেই এসছে, ব্ল্যাক কালারে, এবং সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 32,000 রুপিতে। যদিও এখন শুরুতেই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে সেটা 29,999 রুপিতে, অর্থাৎ 30,000 রুপিতে পাওয়া যাবে। অবশ্যই আমি বলবো এটা একটা কম্পিটিটিভ প্রাইসে খুব ভালো ফোন হয়েছে এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে এবং ব্যাকসাইডে 12.2 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। হ্যাঁ, গুগলের ক্যামেরা আছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং এই ফোনটার হাইলাইটেড ব্যাপার এটাই, সবথেকে আকর্ষণীয় জিনিস এটাই যে এখানে অ্যান্ড্রয়েডের, গুগলের অ্যান্ড্রয়েড আছে, মানে গুগল নিজে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড দিয়েছে, স্টক অ্যান্ড্রয়েড দিয়েছে, যেখানে নতুন ভার্সন আসার সাথে সাথে আপডেট পাওয়া যাবে, প্রতি মাসে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনটা হাতে নিলেই যেদিন Android 11 গুগল রোল আউট করবে, প্রথম ওই ফোনটাতেই আপনি হাতে পাবেন এবং কোনোরকম সমস্যা থাকবে না। এবং গুগলের ইমেজ প্রসেসিং এই ফোনে, অবশ্যই এর আগে গুগল বারবার দেখিয়ে দিয়েছে তাদের ইমেজ প্রসেসিং কতটা ভালো হয়। এবং এখানে ব্যাটারি অবশ্যই একটু কম আছে, 3120 বা 40 mAh ব্যাটারি আছে এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। গরিলা গ্লাস 3, UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X RAM, এবং এই ফোনটা 16 তারিখ থেকে ইন্ডিয়াতে বিক্রি হওয়া শুরু হবে এবং তারপর অবশ্যই আমাদের চ্যানেলে আসবে। তো পিক্সেল ফোনের ব্যাপারে আপনারা কতটা এক্সাইটেড, আপনার মতে কি এই ইন্ডিয়াতে 30,000 রুপির প্রাইস সেগমেন্টে আমি বলবো OnePlus Nord-এর থেকে, স্যামসাং গ্যালাক্সি M51-এর থেকে আরও বেটার, Realme X2 Pro, তার থেকেও বেটার হবে আমি বলবো গুগলের পিক্সেল এই ফোনটার কথা। কারণ এই ফোনটাতে কোনোরকম বিজ্ঞাপন পাবেন না, একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন এবং ব্র্যান্ড ভ্যালু বলে তো একটা ব্যাপার আছে। দীর্ঘদিন 3-4 বছর ধরে আপনি এখানে গুগলের আপডেট পাবেন, অফিসিয়াল আপডেট পাবেন, সবার আগে পাবেন। অবশ্যই এখানে ক্যামেরাও খুব ভালো হবে, কিন্তু কিছু জায়গায় কম্প্রোমাইজ তো করতেই হবে আপনাকে, তো সব ফোনেই করতে হয়। কী বলবো আর, আপনারা অবশ্যই আজকে কমেন্টে লিখে জানান যে Pixel 4a এই ফোনটা আপনারা এই দামের মধ্যে নিতে কি পছন্দ করবেন। নোকিয়া, আমাদের প্রিয় নোকিয়া আবার তার হাত বদল হবে, এরকম বোধহয় সময় এসে গেছে। ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পাচ্ছি যে নোকিয়া কোম্পানিটা সম্ভবত আগামী বছর অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি হয়ে যাবে। আপনারা জানেন যে নোকিয়াকে এখন HMD Global তারা চালাচ্ছিল, নোকিয়ার কিছু প্রাক্তন কর্মচারীরা মিলে এই HMD Global তৈরি করেছে এবং তারা নোকিয়াকে এখন চালাচ্ছে, যদিও নোকিয়া সেভাবে সফল হতে পারছিল না। এবং এর আগে 2013 সালে মাইক্রোসফট নোকিয়াকে কিনেছিল, তারপর 2016 সাল বা 2017 সালে তারা আবার নোকিয়াকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু এবার নোকিয়া যে বিক্রি হবে, এই যে নতুন রিপোর্ট এসছে সেখানে জানা যাচ্ছে যে দুটো কোম্পানি খুব ইন্টারেস্টেড নোকিয়াকে কেনার ব্যাপারে, একটা হচ্ছে ইন্টেল কোম্পানি,
আরেকটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। হ্যাঁ, মাইক্রোসফট আবার নোকিয়াকে কেনার ব্যাপারে খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে এবং রিপোর্ট বলছে যে মাইক্রোসফটেরই সব থেকে সম্ভাবনা বেশি যে তারা নোকিয়াকে আবার কিনে নেবে। মাইক্রোসফট হয়তো আগেরবার থেকে শিক্ষা নিয়ে এবার কিছু করবে এবং নোকিয়া কমিউনিকেশন এবং নোকিয়া স্মার্টফোন দুটো বিজনেসকেই তারা এবার কিনে নিতে চলেছে। গতকাল টেক নিউজে ভিভোর একটা প্রোটোটাইপ ফোনের কথা বলেছিলাম যেখানে মডিউলার ক্যামেরা ইউজ করা হয়েছে, অর্থাৎ ক্যামেরা আপনি খুলতে পারবেন, লাগাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এরকম একটা টেকনোলজি তারা দেখিয়েছে। এবং সেই প্রোটোটাইপটা একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে অলরেডি, সেটা রেড ডটের থেকে অ্যাওয়ার্ড পেয়েছে এবং অবশ্যই এটা ভালো, আমারও ভালো লেগেছিল, তাদেরও ভালো লেগেছে, অ্যাওয়ার্ড দিয়েছে। আপনার কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে পারেন। আর আজকে শেষ খবরে বলবো, ওপো একটা পেটেন্ট ফাইল করেছে, যে পেটেন্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদম সুপার কার্ভ ডিসপ্লে, মানে কার্ভ ডিসপ্লে তো এর আগে আমরা দেখেছি, এটা মানে অসম্ভব কার্ভ একটা ডিসপ্লে ওপো নিয়ে আসছে। এবং সম্ভবত এই ডিসপ্লেটা তারা ওপো ফাইন্ড X3 Pro সেই ফোনটাতে এটা ইমপ্লিমেন্ট করতে পারে। এখন অবধি তারা এটা পেটেন্টই ফাইল করেছে, তো পেটেন্ট ফাইল করেছে মানে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, আলোচনা হচ্ছে, যেটা ওপো ফাইন্ড X3 Pro সেই ফোনটাতে এটা দেখতে পারি। আর আজকের টেক নিউজ এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।